মানে কবুতর আমার এটা ছোট থাকতে পেশা ঠিক আছে আমি অনেক ছোট থাকতে কবুতর পালি আমার আমি মাই দিদিয়া বাইরে চলে গেছিলাম প্রায় আরসি বিগত 15 বছর পরে আমি অনেক ছোট ছিলাম ভাইয়া যে সময় বিদেশ চলে গেছে অনেক বছর পর চলে আসছে বাসার কেউ কে জানাইতে পারে নাই আর আমরা ফ্যামিলি ভিতে আমাদের সব ভাই আমরা মিলে আছি অনেক পরে আদর করে উনি আমাকে বুকে ধরায় কয় তার একটু এত বড় হয়ে গেছে আমি বুঝতে পারি নাই এখন কি বলবো পরে আমি কিছু আচ্ছা হইলো যাই হইছে হইছে আসার পরে আমি কিন্তু ঘরেতে পারিনি ঠিক আছে আমি দুই মাস আমি কোনো কেউর সাথে দেখা করিনি চিন্তা ছিল কোনো একটা দেশে কেন আমাকে জার্মানিতে পাঠাই দিল আমার প্রিপারেশন ছিল আমি আবার জার্মানিতে চলে যাব আসার পরে আমাকে চার দিন এখানে বৈশাখ কথা বলছে এখানে এই জায়গাতে আমাকে ঢাকায় নিছে কয়েকজন দেশে আইসা পড়ছেন এখন তো একটা কিছু কইরা খাইতে হইব যেটা যাই গেছে পিসের কথা চিন্তা করে কিন্তু লাভ হইতো না তারপরে চিন্তা করলাম যে কবুতরের মানে জিনিসটা আনি না পরে আমি কবুতর ছিলাম পাই এখানে আমার 75,000 টাকা দেয় টাকাটা দেওয়ার পরে আমার প্রত্যাশা তিন দিনের জন্য ট্রেনিং নেয় ঠিক আছে ট্রেনিংটা নেওয়ার ভিতরে দেখলাম এখানে মানে মুরগি কবুতর হাঁস গরু ছাগল বা বিভিন্ন কীভাবে সঞ্চয় করতে হবে কীভাবে রাখতে হবে ঠিক আছে এইসব মানে নিয়ে আমাদের আলোচনাটা হয়েছে মানে আমরা কীভাবে আগারে চলতে পারবো কীভাবে রাখলে আমাদের মানে আমরা টেনশনে ফিল করবো না ঠিক আছে এইভাবে মানে তারা আমাদেরকে এটা শিখাইছে ব্যবসা মোটামুটি আছে ভালোই মাসে 10,000-15,000 টাকা বা অনেক সময় 10,000ও থাকে অনেক সময় 15,000ও থাকে এখন বিদেশ থেকে আসার পর 8-10,000 টাকা বাবারে দিতে পারি ফ্যামিলি মানুষ সংখ্যা পাই 9 জন আমরা ঠিক আছে এটার উপরে নির্ভরশীল কবুতরের মারফত আমি আমার নিজের অনেকটাই চেঞ্জ করছি এই কারণ কি আমি আগে প্রচুর পরিমাণ ড্রিঙ্ক করতাম ঠিক আছে এখন এইসব পাখি বেচতে যেয়ে বা যে টাকা ইনকাম হয় এই কারণে আমার নিজের অনেক চাহিদার থেকে আমি মানে মাটি দিয়ে দিছি প্রত্যাশা প্রকল্পের ভিতরে ক্ষতিগ্রস্ত হয়ে আসলে সে আবার পুনরায় যে সমাজে বা পরিবারে যখন আবার এস্টাবলিশ হতে পারে তাকে প্রত্যাশা প্রকল্প থেকে যে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় তারপর তাকে ইনকাম সাপোর্ট দেওয়া হয় বা তার কাছে কিছু অর্থ আছে বাকি আরও অর্থ হলে সে ভালো এস্টাবলিশ হতে পারবে একটা ব্যবসা শুরু করতে পারবে তার ভিতরে যে হতাশাগ্রস্ত যে বোধ করে আমরা যখন তাকে এই পরামর্শগুলো দিই তখন সে স্যাটিসফাই হয় একটা আশা ফিরে পায় প্রত্যাশা আমাকে যতটুক মানে আইসে আমার সাথে যেভাবে কথা বলছিল বা দেশে আসার পরে মানুষ যেভাবে কথা বলে আমাকে হেরে হেরে আমার সাথে বেশি কথা বলছিল সে আমার মা বাপের থেকেও সেরা আমাকে অনেক আপন করে নিয়েছিল 14 গ্রাম কুমিল্লা জেলার ভিতরে আমাদের 14 গ্রাম উপজেলাতেই মানে প্রত্যেকটা পরিবারেই কিন্তু প্রবাসী আছে আমার নিজের ভাইও দুবাই প্রবাসী দুবাইতে থাকে কেউ তো ওনার কষ্টটা আসলে আমি ফিল করি কত কষ্ট করে টাকা পাঠায় দেশে আসার পর যখন শেয়ার করে সে কষ্ট করে কাজ করে তার কষ্টের বিষয়টা আসলে আমার কাছে খুব খারাপ লাগে তা আমি চাই সবাই আমার ভাই সবাই আমার বোন তাদের প্রপার মূল্যায়নটা হয় না আসলে আমাদের দেশে তো আমি স্পেশালি পার্সোনালি আমি দেখি যে প্রত্যাশা প্রকল্প তাদের পাশে বিভিন্ন সেবাগুলো নিয়ে যখন দাঁড়ায় আমার কাছে খুব ভালো লাগে এখন আমার অনেকটা ভালোই লাগতে আছে কারণ কি এটা আমার নিজের ব্যবসা আমি নিজে অনেকটা শ্রম দিয়ে এই মানে যত আসছি ভাই বলতেছে কষ্ট করলে মিষ্টি পাওয়া যায় এবার কবুতর পালো এবার যে ইচ্ছু কিছু পালো যদি তুমি নিজে হকালালি কষ্ট করো নিজে তুমি এটার ফল পাবা ওই হিসাবে ভাইয়ের সাথে আমি যা করা লাগে ভাই আমাকে যেইভাবে বলে আমিও ওইভাবে থাকি যা তো আমাদের নিজেরার ভিতরে একবার বন্ধুত্বর হিসাবে চলাফিরা আর কি এখন ভাই ভাই বন্ধুত্বের মতন সম্পর্ক আর কি